আচ্ছা, আমি সবাইকে প্রথমে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনারা যে আমার কথা শুনতে এসেছেন তার জন্য আমি সত্যিকার অর্থে কৃতজ্ঞ। আর আমার জন্য এটা একটা বাড়তি পাওনা যে আমার অত্যন্ত প্রিয় ভাজন আসিফ আজকে এখানে, খুবই প্রিয় ভাজন ফিরোজ আজকে এখানে, হাবিব আমার পুরনো কমরেড, আমরা সকলে এখানে বসছি কিছু আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে। ফলে আমি যে কথাগুলো বলতে চাইছি খুব দ্রুত একটা ড্রাফটের মতো খসড়া মতো আপনাদেরকে দিয়েছি, এবং তার জন্য আমি তুষারকে ধন্যবাদ জানাবো যে ও আমাকে তাড়া দিয়ে এই কাজটা করে নিয়েছে। আসলে এটা আমার একটা বড় একটা কাজের অংশ যেটা আমি গণতন্ত্র নিয়ে শেষ করে বলে বহুদিন আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু শেষ হয়নি। ফলে আজকে আমার জন্য কিছুটা পরীক্ষার মতন হবে, আমি কিছু কথা বলবো এবং আমি জানি যে আপনারা তার পরিপ্রেক্ষিতে আপনাদের অনেক প্রশ্ন আসবে, অনেক জিজ্ঞাসা থাকবে, এবং সেই জিজ্ঞাসাগুলো নিয়ে এবং আসিফেরও নিশ্চয় কথা থাকবে, ফুরিজের অনেক কথা থাকবে, পরিপ্রেক্ষিতে আশা করব যে আমরা একটা অন্তত একটা ছোট্ট একটা পুস্তিকা আকারে এটা আমি হাজির করার চেষ্টা করব। তো আমি প্রথমে একটু বড় হয়েছে দেখবেন এটা খসড়াটা, এবং কিছু দ্রুত লিখেছি বলে কিছু বাক্য এদিক ওদিক শব্দ এদিক ওদিক হয়ে গেছে, তো এটা বড় কথা, এটা আমরা পড়বেন। কিন্তু এখন আমি মোটামুটি কিছু সামারি কিছু কথা বলবো, তো এটা পড়তে সুবিধা, এটা অনেক বড় হবার কথা, ফলে অনেক বিষয় এখানে আমি আলোচনা করিনি, কিন্তু আমি কী বিষয়ে করতে চাইছি সে সম্পর্কে একটা ধারণা দেবো আজকে, ফলে আমরা যেন আপনাদের কাছ থেকে একটা ভালো একটা রেসপন্স পেতে পারি। কেমন, আমাকে যে আজকে বলতে হবে তা না, আপনারা প্রত্যেকে ফেসবুকে বা অন্য কোনোভাবে আমাকে জানাবেন যে এটা আপনাদের কাছে কোন বিষয়টা আরও পরিচ্ছন্ন করা দরকার, কোন জিনিসটা আমাদেরকে আরও বিস্তৃত আলোচনা করা দরকার। কেন এই কথাগুলো আমি আজকে বলবার চেষ্টা করছি, কারণ আমরা অনেকগুলো চ্যালেঞ্জ দেখছি, কিন্তু আমাদের বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা বড় ধরনের একটা চ্যালেঞ্জের মুখে পড়েছি। এটা শুধুমাত্র যে একটা ফ্যাসিস্ট স্টেট আমাদের সামনে হাজির রয়েছে, এটা কনস্টিটিউটেড হয়েছে এই রূপে, এই গঠন রূপ হয়েছে, গঠিত হয়েছে এই রূপে, এটা না, এটা কোনো জাস্ট ব্যক্তির বা কোনো বিশেষ দলের, এটা আমার কখনো আলোচনার পদ্ধতি ছিল না। আমি সবসময় যখন কোনো রাজনীতি আলোচনা করতে গেছি তখন সার্বিকভাবে বুঝতে চেষ্টা করেছি যে আমরা কোথায় আছি এবং আমাদের কর্তব্যটা কী, রাজনৈতিক কর্তব্যটা কী করবো, কী করা আমাদের দরকার। তো সেই জায়গা থেকে আমি কিছু কিছু প্রশ্ন তুলছি এই প্রবন্ধে, এবং সে প্রশ্নগুলো আপনারও আশা করি ভাববেন এবং আমাকেও ভাবতে সহায়তা করবেন। এখন প্রথমে আমার যে অবস্থান, সে অবস্থানটা আমি অনেকটা এভাবে বলবো সংক্ষেপে তুলে ধরার জন্যে, যে আমার কাছে মনে হয়েছে যে আমরা কিছু কিছু রাজনৈতিক বর্গ ব্যবহার করি, খুব হুঁশে করি না, খুব যে ভেবে করি তা না, ওর মধ্যে ব্যবহার করার দোষ তা না, কিন্তু ব্যবহার করার মধ্য দিয়ে আমাদের কিছু রাজনৈতিক ইচ্ছা প্রকাশিত হয়, আমাদের জনগণের কিছু ইচ্ছা প্রকাশিত হয়। যেমন গণতন্ত্র তেমনি একটা শব্দ, আমরা একটা জনগণ, তাদের ইচ্ছা প্রকাশ করার জন্য আমরা জনগণ কথাটা খুব ব্যবহার করি, এবং আমরা ধরে নিই, অনুমান করে নিই যে এই শব্দটা আমরা সকলে বুঝি এবং এটা বোঝা উচিত, বা এর অর্থটা আমার কাছে পরিষ্কার, আমি কী বলতে চাইছি। আসলে কিন্তু শব্দটা এত সহজ না, খুবই অস্পষ্ট শব্দ, শব্দটা ব্যবহার করি আমরা, কিন্তু এই শব্দটা আমাদেরকে বুঝতে হলে ইতিহাসের দিকে তাকাতে হবে, এবং জনগণ কীভাবে হাজির থাকে ইতিহাসের বিশেষ মুহূর্তগুলোতে, বা জনগণ কী করে হাজির হয়, এই ব্যাপারগুলো, এই প্রক্রিয়াগুলো, রাজনৈতিক প্রক্রিয়াগুলো আমাদেরকে বুঝতে হবে। মানে জনগণ কোনো নৃতাত্ত্বিক ধারণা না, অনেক সময় জনগণ বলি নৃতাত্ত্বিক, একটা জনগোষ্ঠী, জনগণ নিয়ে কথা বলছি, অ্যান্থ্রোপোলজিস্টরা সমাজতত্ত্ববিদরা এভাবে কথাটা বলেন। রাজনৈতিক আলোচনায় নৃতাত্ত্বিক বর্গ, সমাজতাত্ত্বিক বর্গ খুব কাজে লাগে না। রাজনৈতিক বর্গের প্রধান কাজটা হচ্ছে জনগণ কী করে নিজেরা নিজেদেরকে গঠন করে, এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারে। আমরা ধরে নিই জনগণ আমরা বুঝে গেছি, ফলে তার গঠন করার প্রশ্নটা গুরুত্বপূর্ণ না, সে কী করে গঠিত হতে চায় বা গঠিত হয়েছে এটা ইম্পর্টেন্ট না। এখন বাংলাদেশের জনগণ কীভাবে গঠিত হয়েছে এটা বুঝবো কী করে, বুঝবো বাংলাদেশের সংবিধান কী করে হাজির আছে। আমি জনগণ বলতে যখন বুঝি যে বাংলাদেশে বর্তমানে ফ্যাসিস্ট শক্তি হাজির, ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা হাজির, তাহলে আমি একই জনগণের কথার ব্যবহার করি না, সম্পূর্ণ ভিন্ন একটা জনগণের ধারণা আমি প্রস্তাব করছি, কিন্তু সে ধারণাটা আমি পরিষ্কার করতে পারছি না জনগণের কাছে, যাদেরকে আমি জনগণ বলে হাজির হওয়ার জন্য রাজনৈতিক তৎপরতার মাধ্যমে চেষ্টা করছি সে হাজির হোক, যাতে এই নতুন জনগণকে আমি চোখে দেখতে পারি, তাকে দৃশ্যমান দেখা যায়, তাকে বর্তমান দেখা যায়। তো সেটা আমরা কিন্তু করতে পারছি না, এই না করতে পারাটা আজকে সমস্যা না, এ না করতে পারাটা অন্তত বাংলাদেশের ক্ষেত্রে এটা 1971 সাল থেকে চলছে। 1971 সালে যখন আমরা নিজেদেরকে জনগণ বলে
একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে হাজির করতে গেছি, তখন থেকে আমাদের মধ্যে এই তর্কটা ছিল। কিন্তু এই তর্কটাকে পলিটিক্যালি রাজনৈতিকভাবে অথবা আমরা আইনিভাবে, যেটাকে আমরা সংবিধান বলি, কালচারালি সাংস্কৃতিকভাবে, যে আমরা বলি আমরা বাঙালি, আমরা জনগণ, আমাদের এই সংস্কৃতি, আমাদের সাহিত্য, এই কিছুর মধ্যে এই জনগণ যেভাবে হাঁচিয়েছিল, এই জনগণকে আমরা যথেষ্ট পরিমাণে স্পষ্ট করতে পারিনি। এই জনগণ কারা, আমরা কাদের কথা বলি? ফলে একাত্তর সময় আমরা নিজেদেরকে জনগণ বলতে বোঝাতাম না, বাঙালি জাতি মানে বাঙালি না, বাংলা ভাষায় কথা বলি। আমাদের একটা পলিটিক্যাল টাস্ক ছিল, পাকিস্তান আমাদেরকে বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিকে সে অস্বীকার করেছিল। আমরা বলেছি না, আমরা যদি বাঙালি জনগণ হতে চাই তাহলে আমাদের বাংলা আমাদের সংস্কৃতি, বাংলা আমাদের ভাষা। ফলে সেখানে এই জনগণের ধারণার সঙ্গে জাতিবাদটা উঠে এসছে, আধুনিক জাতিবাদ যেটা, এই আধুনিক জাতিবাদ কিন্তু নতুন কিন্তু ছিল না। যেমন যে 71 সালে জাতিবাদটা এসছে, কারণ জাতিবাদের উৎপত্তির সঙ্গে কলোনিয়ালিজম জড়িত, জাতিবাদের উৎপত্তির সঙ্গে আধুনিকতা জড়িত, জাতিবাদের উৎপত্তির সঙ্গে ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট জড়িত আন্তর্জাতিক ক্ষেত্রে। ফলে এই জাতিবাদের সঙ্গে এই সম্পর্কগুলো কী করে জড়িত, এটা আমরা কখনো কিন্তু আলোচনা করি নাই। জনগণ বলতে কী বুঝাচ্ছি? আমি বাঙালি, আমি বাংলা ভাষা। ফলে জনগণ থেকে আমি যখন এই কনস্টিটিউট করতে যাচ্ছি নিজেকে বাংলাদেশের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে, তখন কিন্তু আমি জেনে বা না জেনে একটা বড় জিনিসকে বাদ দিয়ে দিয়েছি, যে জনগণ হবে তারাই যারা বাংলাভাষী এবং বাংলা সংস্কৃতি। আর যেসব জনগণ নিজেদেরকে মুসলমান বলে বা যারা তথাকথিত ধর্মবাদী রাজনীতি করে, তারা জনগণের অন্তর্ভুক্ত না। এটা কিন্তু আমাদের প্রস্তাবনা ছিল 71 সালে। এবং বাঙালি বলতে আমরা যখন ব্যাখ্যা করতে গেছি বাঙালিটা কী, আমরা ব্যাখ্যা করেছি যে কলকাতায় কলোনিয়াল সময়ে ঔপনিবেশিক আমলে উচ্চবর্ণের হিন্দুর হাতে যে কালচারটা গড়িয়েছে, তার যে সংস্কৃতি, হ্যাঁ, সেও কিন্তু একটা অত্যন্ত সমৃদ্ধ সংস্কৃতি আমাকে দিয়েছে, এটা ওটা ভিন্ন তর্কের বিষয়। তার যে সংস্কৃতি, এটা হলো বাঙালি সংস্কৃতি। এর বাইরে অন্য জনগণের যেসব সংস্কৃতি রয়েছে, ওটা কিন্তু আমাদের সংস্কৃতির অংশ না। ওটা উচ্চবর্ণের বাঙালি সংস্কৃতি, আর সংস্কৃতি উচ্চবর্ণের বাঙালি যখন এসছে, গড়ে উঠছে যখন পশ্চিম বাংলাতে, তার যেসব ইচ্ছা আকাঙ্ক্ষা, তার যেসব মেটাফোর, তার সাহিত্যের যেসব বর্গগুলো, তার রাজনীতির যে সকল বর্গ, সমস্ত কিছু আমি বাঙালির বর্গ, আমার রাজনৈতিক বর্গ আকারে আমি গ্রহণ করেছি। এর ফলে যেটা হয়েছে, ইনফ্যাক্ট আমরা পাকিস্তান আমলে আমাদের যে লড়াইটা শুরু হয়েছিল, সেই লড়াইটাই আমরা কন্টিনিউ করেছি। এই লড়াইটা আর ধরুন, যারা পলিটিক্যাল সায়েন্টিস্ট তারা এটাকে বলেন সিভিল ওয়ার, আমাদের কাছে এটা লিবারেশন ওয়ার। কিন্তু এটাই 71-এর পর থেকে আমরা ক্রমাগত কন্টিনিউ করেছি, কখনো প্রচ্ছন্নভাবে কখনো প্রকাশ্যভাবে আমাদের রাজনীতিতে এটাই কিন্তু জারি আছে। মানে তার মানে এর একটা বড় কারণটা ছিল, জনগণ কথাটা আমরা খুঁজে দেখিনি। আমরা জনগণ বলতে কী বুঝি, আমরা ধরে নিয়েছি এটা, ঠিক আছে। এখন গণতন্ত্রে যদি আমরা আলোচনা করতে চাই, আমরা গণতন্ত্র এবং সংবিধান নিয়ে আমরা আলোচনা করার কথা যদি আমরা আলোচনা করতে, তাহলে সবচেয়ে সবার আগে আমাকে যে বর্গটা পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে এই জনগণ বলতে আমি কী বুঝি বাংলাদেশে 2022 সালে। এই জনগণ বলতে আমি কী বুঝবো এখন, যদি আমি আজকে একটা নতুন রাজনীতি জন্ম দিতে চাই এবং আমাদের এখানে বসেছি, আমাদের নতুন রাজনীতি জন্ম দিতে চাই, তাহলে সবচেয়ে সবার আগে আমাদের যে আলোচনাটা করা দরকার, সেটা জনগণ বলতে আমরা কী বুঝবো, ঠিক আছে। আর সেটা বুঝতে গিয়ে আমরা দেখবো যে আমরা কিন্তু আর আগের ওই দাদাভাই নরোজির আমলেও নাই। কেন কথা বলছি, কারণ দাদাভাই নরোজি কিন্তু তার একটা জনগণের ধারণা তার মধ্যে ছিল, পিপলসের ধারণা ছিল। সেই ধারণার ভিত্তিতে তিনি কিন্তু স্বরাজের দাবি তুলেছিলেন, মনে আছে কিনা? আমরা ইতিহাস ভুলে যাওয়া উচিত না। স্বরাজ, স্বরাজের দাবিটা কী ছিল? স্বরাজের দাবিটা তিনি যে তার যে বক্তৃতা দিয়েছেন, আমি অনেক সময় সংখ্যা মনে থাকে কম, যেহেতু দার্শনিকদের যে সমস্যা সংখ্যা মনে রাখতে পারে না, ফলে আপনাদেরকে আমি বলে দিই 1906 সাল কি 1908 সালে তিনি বলেছেন, আমি সঙ্গে এই মুহূর্তে দিতে পারবো না। তিনি যখন তার বক্তৃতা দিচ্ছিলেন, তখন তিনি বলছেন আমি স্বরাজ চাই। কীরকম স্বরাজ চাই? আমি চাই আমরা শাসন করব। ভেরি গুড, ভালো কথা। কিন্তু ক্ষমতা কার কাছে থাকবে? সভরেন পাওয়ার কার কাছে থাকবে? ওটা থাকবে রানীর কাছে, অসুবিধা নেই। তাহলে তার স্বরাজের কনসেপ্টটাতেই আমরা দেখছি সরকার এবং সার্বভৌমত্ব দুটো আলাদা জিনিস। আমি সেলফ রুল চাই, নিজের শাসন চাই, কিন্তু আমার ক্ষমতা থাকবে কিন্তু ইংল্যান্ডে। এটা ছিল তার স্বরাজের ধারণা। এবং তখন অত্যন্ত সমৃদ্ধ একটা রাজনৈতিক তর্ক তখন গড়ে উঠেছিল, যে আসলে কী চাই? আমরা যদি
সেলফ রুল কেন চাইব না, আমাদের কী অসুবিধা? সেলফ রুল চাইব না কারণ হলো যে আমরা তো এখনও নিজেকে নিজে শাসন করবার উপযুক্ত হই নাই। এটা ছিল কলোনিয়াল আমলের কিন্তু জনগণের ধারণা। জনগণ হলো যে কলোনাইজ, যাকে সভ্য করার জন্যে ইংরেজ এদেশে এসেছে, আপনাকে তো সভ্য করতে হবে। তো আপনি তো এখনও সভ্য হন না, তো আপনি কী করে নিজের শাসন নিজে করবেন? খুব যুক্তিপূর্ণ কথা, কারণ হোল সিভিলাইজিং মিশন অফ কলোনিয়ালিজম হলো আপনাকে সভ্য করবে। সভ্য করলে তো আপনি পিপল হবেন, আপনি তখন মতো চোখেতে ইংরেজের চোখেতে আপনি জনগণ না আপনি। আর ইন্ডিয়ান পিপল শব্দটাও খেয়াল করবেন কিন্তু এটা কিন্তু আমাদের ভাষা না, এটা বাইরে থেকে আসা তৈরি হয়। জনগণ ভারতের জনগণ আমাদের না, ভারতের জনগণ তো বহু রকম, একরকম না, বিভিন্ন রকম আছে, ধর্মে বিভক্ত, ভাষায় বিভক্ত, রাজ্যে বিভক্ত, বিভিন্নভাবে বিভক্ত। ফলে একটা এই যে হোমোজেনিয়াস জনগণকে ইমেজিন করা, এটা কলোনিয়াল ইমেজিনেশন, এটা ঔপনিবেশিক ইমেজিনেশন। এই ইমেজিনেশনের ভিত্তিতে কিন্তু আমাদের স্বাধীনতা আন্দোলন হয়েছে, আপনি উপনিবেশের বিরুদ্ধে লড়াই হয়েছে, ঠিক আছে? তো এবং আমাদের ইতিহাস থেকে যেটা মুছে গেছে, নরজি দাদাভাই নরজির কথা ভুলে যান, ভুলে গেছে কিন্তু দেওবন্দিদের ইতিহাসও কিন্তু, তারাও কিন্তু জনগণ কথাটা বলেছে, ঠিক আছে? তারা তো লড়াই করেছে ব্রিটিশের বিরুদ্ধে, লড়াইয়ে তারা পরাজিত হয়ে তারপরে গিয়ে তারা বলছে না আমাদের এখন কাজ হলো সাচ্চা মুসলমান বানাবো, আমরা আগে আমরা আমাদের ধর্ম রক্ষা করি, তারপর দেখা যাবে আমরা কী করবো ব্রিটিশের সঙ্গে। তাহলে সার্বভৌমত্ব বনাম সরকারের যে বিভাজনটা আমরা দাদাভাই নরজির মধ্যে দেখি, এটা কিন্তু আমরা দেওবন্দিদের মধ্যে কিন্তু দেখি না। এটা কিন্তু ওর কাছে প্রবলেম না, ওর কাছে কিন্তু জনগণ হওয়ার প্রবলেমটা হচ্ছে ব্রিটিশকে এদেশ থেকে তাড়ানো, কারণ সে তো আগেই সভারেন ছিল, ও তো মুঘল সাম্রাজ্য সে চালিয়েছে, সুলতানি আমল সে সুলতানি শাসক ছিল, তো তার আবার জনগণ আমার দরকারটা কি? ফলে জনগণ তার কাছে বড় বড় ইম্পর্ট্যান্ট ক্যাটাগরি না, রাজনৈতিক বর্গ না। তার কোনো কী রাজনৈতিক বর্গ এসছে সেটা সে, আমি সাচ্চা মুসলমান যদি আমি হতে পারি, আমি যদি ইসলামকে রক্ষা করতে পারি, আমি যদি তাহলে আমি একমাত্র আগামী দিনে ব্রিটিশকে আমি তাড়াবো। তাহলে দেখা যাচ্ছে যে মুসলমানদের মধ্যে জনগণের যে ধারণাটা, এই ধারণার সঙ্গে কলোনিয়াল ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সরাসরি সশস্ত্র শক্তির ধারণাটা জড়িত, যুদ্ধের ধারণা জড়িত। আর পাল্টা আমরা দেখতে পাচ্ছি যে নরজি এবং পরবর্তী গান্ধীর মধ্যে, গান্ধীটা একটু পরে আসছে, জনগণের ধারণাটা এখানে শিফট হয়ে গেছে এসে যে না আমরা সরকার আর সভারেন্টি। কারণ তখন অলরেডি নতুন যে মধ্যবিত্ত শ্রেণী আপনি গড়ে উঠছিল ভারতবর্ষে, একটা বড় শ্রেণী ইংরেজের সঙ্গে তারা তাঁবেদারি করছিল, হ্যাঁ, ঐতিহাসিক কারণে, আমাদের যে হিন্দু মানে তাঁবেদার তা না, কিন্তু হিস্টোরিক্যাল রিজনে তারা ইংরেজের সঙ্গে তারা সহযোগিতা করছিল এবং তারা মুঘল শাসনে, মুঘল শাসনটা যে পরাস্ত হয়েছে এবং তারপরে যে লর্ড ক্লাইভ যে আপনার বাংলা জয় করেছে, এতে তারা কম বেশি উৎফুল্ল। এবং আমরা 1857 যে যুদ্ধটাকে আমরা এখনও কিন্তু মনে করি যে এটা ছিল সিপাহী বিদ্রোহ, এটা কিন্তু কলোনিয়াল ভার্সন, ওটা আসলে ছিল কৃষক বিদ্রোহ, আমরা এখনও পর্যন্ত এটাকে সিপাহী বিদ্রোহ বলি। তা দেখা যাচ্ছে যে গণতন্ত্র অ্যাপিয়ার করে অন্তত মুসলিমদের একটা অংশের কাছে, যে সে যখন কনস্টিটিউট হয় অ্যাজ পলিটিক্যাল পাওয়ার, ও যখন একটা রাজনৈতিক শক্তি হিসেবে সে গঠিত হয়, এটা হলো তার কাছে জনগণ। আর তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যারা অন্যান্য যারা দাদাভাই নরজি থেকে যার করেছে যে ধারণাটা, সেখানে জনগণ বলতে ইতিমধ্যে সার্বভৌমত্ব বনাম আপনার সরকারের একটা ধারণা বিভাজনটা আমরা লক্ষ্য করি। এটা দেখেন খুব গুরুত্বপূর্ণ, এটা বুঝতে পারে পার্থক্যটা। গান্ধী এসে দেখলেন যে আমি তো গণতন্ত্র তো বুঝতে পারলাম যে সার্বভৌমত্ব পাচ্ছি না যদি নরজির কথা আমরা মেনে নিই, যে আমি এখনও পর্যন্ত নিজেকে নিজে শাসন করার উপযুক্ত না, আমি নিজেকে নিজে শাসন করার উপযুক্ত না, তো আমি কী করে উপযুক্ত হব? কারণ গান্ধীকে প্রমাণ করতে হয়েছে যে আমি ক্ষমতা নেবার জন্য উপযুক্ত, এটা তার যে রাজনৈতিক দর্শন। ফলে গান্ধীর পুরো পলিটিক্যাল ফিলোসফি এসেন্সিয়ালি এটা ছিল ক্রিটিক অব দাদাভাই নরজি, যে আমি সরকার এবং একই সঙ্গে ক্ষমতা, এই দুয়ের যে বিভাজনটা আপনার ঘটেছে, এই বিভাজনটা তিনি মুক্ত করার জন্য তিনি একটা স্পিরিচুয়াল শক্তি, জনগণ তো আছে বাংলাদেশে, তার কী করে আমি জনগণ তৈরি করব? পলিটিক্যাল না কিন্তু গান্ধীর কাছে, ওটা পলিটিক্যাল কাছে জনগণটা হচ্ছে স্পিরিচুয়াল, হিন্দু যেই জগৎ তার যে
আধ্যাত্মিক শক্তি, সে আধ্যাত্মিক শক্তিকে পুনর্নির্মাণ করা, এটা ছিল তার কাছে জনগণকে তৈরি করা, জনগণকে হাজির করার একটা পদ্ধতি, এবং তিনি তো সফল হয়েছেন অংশে সত্যি কথা বলতে গিয়ে। কিন্তু পরবর্তীকালে যখন পাকিস্তান আমলে যখন আবার জিন্নার কাছে এলো, নতুন মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠলো মুসলমানদের মধ্যে, দেন আত্রাফ শ্রেণী যারা আমরা আরগুল করলো, নেগোসিয়েশন করলো ইংরেজের সঙ্গে, তখন তাদের কাছে জনগণের কনসেপ্টটা খুব কিন্তু পরিষ্কার ছিল না। এক নম্বর, ইকবালের কাছে যখন ইকবাল বলছেন, তাকে জনগণের মধ্যে পুরো হিন্দুস্তান কিন্তু জনগণ, তার জনগণের অন্তর্গত, তিনি কিন্তু মুসলমানদের কথাই বলছেন, ইসলামের কথাই বলছেন, কিন্তু পুরো হিন্দুস্তান আমার। কেন তার কাছে পুরো হিন্দুস্তান আমার তিনি বলতে পেরেছেন? কারণ ইসলামের মধ্যে জাতিবাদ নাই, তো জাতিবাদ দাজন এক্সিস্ট। জাতিবাদটা যেটা আমরা এখন পাইছি পেট্রো বাংলার কারণে, সৌদি আরবের কল্যাণে, আরব ইম্পেরিয়ালিজমের কারণে, আরব কালচারাল ইম্পেরিয়ালিজমের কারণে, যেহেতু আমরা অ্যালাউ করেছি ওগুলো, যে ইসলামকে আনক্রিটিক্যালি আমরা বাড়তে দিয়েছি বাংলাদেশে, আমরা তার সঙ্গে নেগোসিয়েট করি নাই, তাকে ক্রিটিক্যালি এনগেজ করি নাই, ফলে সে বাড়ছে পূর্ব মহাদেশে। আমি পেট্রোডলারের পর থেকে তো আমরা আরও বেশি করে এখানে বেড়েছি, ফলে আমরা ইসলাম বলতে যেটা বুঝি, আমি সেই ইসলাম নিয়ে কথা বলছি না, যে ইসলামের যে অরিজিনাল তার যে মেসেজটা, সেই মেসেজের মধ্যে কখনো জাতিবাদ ছিল না। ফলে পাশাপাশি যখন জাতিবাদের যুগে হিন্দু জাতিবাদটা গড়ে উঠছে, আমি সেই হিন্দু জাতিবাদীরা নেগোসিয়েট করতেছে ইংরেজের সঙ্গে তাদের সুবিধা আদায়ের জন্য, আর মুসলিমরা যেহেতু পরাজিত 1857-এ, তারা ঢুকে গেছে সাচ্চা মুসলমান হওয়ার জন্য, এমন সব প্রাচীন যেসব তাদের যেসব বইপত্র এগুলোকে তারা পড়তেছে, তারা চেষ্টা করছে প্রাণমন একটা একটা ইন্ট্রোভার্ট একটা জগৎ তৈরি করতে, ওদের একটা 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 সমৃদ্ধ যে দর্শন যে জগৎটা সেটাকে তারা তৈরি করতে পারছে না, সেখান থেকে আমরা এই বিচ্ছিন্নতা আমাদের মধ্যে ঘটে গেছে, যেটা আমরা এখনও পর্যন্ত আমরা এটাকে আমরা এগিয়ে নিচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি এটা এর ব্যাপারে। আমি আমার এটা নিয়ে খুব আলোচনা করছি না, আমি পরিপ্রেক্ষিতে দেওয়ার চেষ্টা করছি আপনি এটা কী করে বুঝবেন আমার লেখাটা, অনেকে যে এর মধ্যে গ্যাপ আসতে আমি বুঝতে পারি যে আমি কী করে কথাটা বলছি। তা আমার এখনকার যেহেতু সময় কম, আমি যেটা চেষ্টা করবো যে এখনকার আমাদের সমস্যা তাহলে কী, একদিকে হিস্ট্রিটাকে আবার নতুন করে ক্রিটিক্যালি পর্যালোচনা করে, জনগণ হিস্টোরিক্যালি আমাদের দেশে কী করে বিবর্তন ঘটেছে ধারণাটা, এবং একই সঙ্গে 71 আমরা জনগণ কথাটাকে কী অর্থে ব্যবহার করেছি। কারণ জনগণকে প্রজেক্ট করতে দুটো দিক আমরা পাই, একটা হচ্ছে আমরা আমাদের স্বাধীনতার ঘোষণার মধ্যে আমরা একটা চাই আমরা পাই, আমরা জনগণ আমরা এই আমাদের কথা বলেছি, আমরা ইংরেজ পাকিস্তানিদের কাছে আমাদের স্বার্থের কথা তুলে ধরার চেষ্টা করেছি, আর আমাদের কথা শুনে নেয়, ফলে আমরা এই নির্বাচন করেছি, 70-তে এই করেছি সে করেছি বলার পরে এখন আমরা কী করব, আমাদের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এর ভিত্তিতে আমরা এখন একটা নতুনভাবে আমাদেরকে গঠন করব। শব্দটা কিন্তু গঠন, আমরা রাজনৈতিকভাবে গঠিত হব, রাজনৈতিকভাবে গঠিত হওয়াকে জনগণ বলে, মানে আমি এটা বলি, কারণ আপনার যদি ভিন্ন কিছু ধারণা করতে থাকতে পারে, সেটা তো নৃতাত্ত্বিক ধারণা হতে পারে, কালচারাল ধারণা হতে পারে, রাজনৈতিকভাবে গঠন করাটাকে বলে জনগণ। তাহলে আমাদের সংবিধানে যদি আমরা যুদ্ধ করে থাকি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে, তাহলে জনগণকে গঠন করার ভিত্তি এটাই হতে হবে, অন্য কোনো ইনস্ট্রুম হতে পারবে না, এটার ভিত্তিতে যুদ্ধ হয়েছে। আমি এটা কে লিখেছে ওটা নিয়ে তর্ক করে লাভ নাকি আমির ইসলাম লিখেছে নাকি আমরা কলকাতা হাইকোর্টের একজন প্রধান বিচারপতি লিখেছে, এটা ইররেলিভেন্ট, এর ভিত্তিতে যুদ্ধটা হয়েছে। ফলে এটা একটা জুরিডিক্যাল লেজিটিমেসি যেমন আছে, তার একটা হিস্টোরিক্যাল লেজিটিমেসিও আছে। আপনি এটাকে বদলাতে পারবেন না ইচ্ছা করে, কারণ আপনি ইন্ডিভিজুয়াল না, এই ডকুমেন্টের ভিতর দিয়ে জনগণ কথা বলেছে, ডকুমেন্টে সে হাজির করেছে, এবং তার ভিত্তিতে যুদ্ধ হয়েছে, রক্তপাত হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে স্বাধীনতার পরে এই ডকুমেন্টটাকে সম্পূর্ণ মাইনর করা হয়েছে, পাশ কাটিয়ে আমরা ভিন্ন রকম একটা দর্শন আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কারণ সেখানে বলা হয়েছে যে সাম্য মানবিক মর্যাদা এবং ইনসাফের ভিত্তিতে আমরা কী করব, আমরা একটা নতুন রাষ্ট্র গঠন করব, সেই রাষ্ট্রের নাম গণতন্ত্র, বা যে নামই আপনি দেন না কেন আমরা গণতন্ত্র করব, বলে চারটা নীতির ভিত্তিতে এটা গড়ে উঠেছে। তো এই লড়াইটা আমরা চালাচ্ছি, এর সম্পর্কে আপনারা কম বেশি ফ্যামিলিয়ার, আমার বিভিন্ন লেখালেখির ক্ষেত্রে আপনারা দেখেছেন আমি এই কথাই বারবার বলেছি যে আমাদেরকে নতুন করে কনস্টিটিউট করতে হবে, গঠন করতে হবে। এই জন্য আমি কিছু কিছু শব্দকে খুবই কঠোরভাবে পরিহার করি, ক্ষতিকর শব্দ এগুলো। একটা যে সংবিধান, এটা একটা কলোনিয়াল টার্ম, সংবিধান করে কোনো শাসিত লোকের উপর শাসন করার জন্য, জনগণ সংবিধান দ্বারা নিজেদেরকে শাসন করে না, জনগণ নিজেকে গঠন করে, সে গঠনের যে নিয়মাবলী তারা সকলে মিলে ঠিক করেছে, এবং যেটা তাদের অভিপ্রায়ের অভিব্যক্তি আমাদের সংবিধানটা শেয়ার করে, এই অভিপ্রায়ের ভিত্তিতে আপনি নিজেকে গঠন করেন। তো এই ধারণাগুলো আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে।
এখন ধরুন এখন আমরা কোথায় আছি? আমরা কি 71 জায়গায় আছি? আমরা 71 জায়গায় নাই এখন। আমরা কি শুধুমাত্র বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট শক্তি ফ্যাসিবাদ বললে আমাদের কাজ হবে? নাই তো কোনো কাজ হবে না। কিন্তু এটা ইম্পর্টেন্ট, আমাদের বিগিনিংটা এখান থেকে শুরু হতে হবে, শুরুটা কিন্তু এখান থেকে হতে হবে। কারণ আপনি যদি এই শক্তিকে পরিষ্কার ভাষায় আপনি চিহ্নিত না করেন, যে আপনি ফ্যাসিজম বলতে কী বুঝেন, কেমন ফ্যাসিস্ট পাওয়ার বলতে আপনি কী বুঝেন, ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা বলতে আপনি কী বুঝেন, এবং তার যে কংক্রিট প্রমাণটা বিদ্যমান সংবিধান এটাকে বলছেন আপনি, তার পাল্টা আপনি কী করে নিজেকে গঠন করবেন তার কথা আপনাকে বলতে হবে। ফলে এই যে পাল্টা গঠনের কথা যখন আমি বলা শুরু করি, তখনই কিন্তু আমি রাজনৈতিকভাবে নতুন জনগণের হাজিরা, সে যে হাজির হওয়া সে শুরু করে তখন। ফলে আমাদের এখনকার যে সকল আন্দোলন, তারা প্রত্যেকেই কম বেশি একটা ঐক্যমত্য আমাদের সমাজে তৈরি হয়েছে, এবং যার জন্য নতুন রাজনৈতিক উদ্যোগ এখানে চলছে, তরুণরা এই কাজটা করেছে, এবং তাদেরকে আমি এর জন্য অভিনন্দন জানাই। কারণ যখনই নতুন রাজনৈতিক উদ্যোগটা আপনি নেন, রাজনৈতিক মঞ্চ তৈরি করেন, এবং সেখানে কম বেশি অস্পষ্ট হোক অপরিচ্ছন্ন হোক আপনি চিহ্নিত করেন যে আপনার প্রধান যে শক্তির বিরুদ্ধে আপনি লড়ছেন এটা হলো ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি, তার বিপরীতে জনগণ হাজির হবে। এখন তার বিপরীতে সে আসবে, সে জনগণ কী করে আমরা হাজির করতে পারি? সে হাজির হওয়ার কাজটা কালচারালি হবে, সাংস্কৃতিকভাবে হবে, বুদ্ধিবৃত্তিকভাবে হবে, জুরিডিক্যালি হবে। আসিফরা জুরিডিক্যালি লিখবে যে আসলে জনগণ হাজির হলে অনাগত জনগণ তার রূপটা কেমন হবে, সে কী চাইবে, তার আইনি কথাবার্তা ভাষা কেমন হবে, তারা করবেন। ঠিক আছে, ফিরোজাবাদ তারা কোনো সাংগঠনিকভাবে যে আমাদের লোকাল গভর্নমেন্ট কেমন হবে, আমরা জনগণ হই তাহলে জনগণ স্থানীয় সরকার কী করে তৈরি করবে, ঢাকা শহর তো ভাঙতে হবে আজকেও কালকেও যদি আপনি আগামী দিনে বাংলাদেশ বানাতে চান, কারণ বাংলাদেশের সবচেয়ে বড়ো প্যারাসাইট হচ্ছে ঢাকা শহর। তার লোকাল গভর্নমেন্ট আপনাকে লাগবে, তাহলে ডিসেন্ট্রালাইজেশন, এই যে বিকেন্দ্রীকরণের কাজটা আপনি কী করে করবেন? এবং এই বিকেন্দ্রীকরণের সঙ্গে যুক্ত রয়েছে যে রাসিফ খুব ভালো করে বুঝে আমাদের তথাকথিত আমাদেরকে বেসিক স্ট্রাকচারের তর্ক, সেটা ইন্ডিয়াতে সেই তর্ক আছে, আমাদের বাংলাদেশে সেই তর্ক আছে, এটা আদৌ কোনো ভ্যালিড তর্ক কিনা, জুডিশিয়ারির কোনো অধিকার আছে কিনা ডিসেন্ট্রালাইজেশনকে বন্ধ করে দিয়ে সেন্ট্রালাইজ স্টেটকে, তথাকথিত সেন্ট্রালাইজ জুডিশিয়ালি সিস্টেম তাদের হাতে করতলে রাখবার অধিকার তাদেরকে আমরা কী দিয়েছি? আমরা তাদেরকে দিই নাই, তারা জনগণের ইচ্ছা তার রিপ্রেজেন্ট করে না। ফলে বেসিক স্ট্রাকচার তর্কগুলো আছে, ফলে বিভিন্ন দিক থেকে, আমরা তো মেলা উদাহরণ দিতে পারবো না, সবগুলো দেওয়া সম্ভব না আমার পক্ষে, ফলে বিভিন্ন দিক থেকে এই প্রশ্নগুলোকে আমাদেরকে উত্তর দিতে হবে খুব সহজের সঙ্গে, যেগুলো আমাদেরকে এটার উত্তর লাগবে। তো এই জন্যে আমি মনে করি এখন 2022 সালে আমরা যেই জায়গায় আছি সেখানে জনগণের কথাটা শুধুমাত্র ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা বললে হচ্ছে না, এটাও যথেষ্ট না। কেন এটা যথেষ্ট না? যথেষ্ট না এই কারণে, আমরা যেই সময়ে বাস করছি এটাকে বলে পোস্ট কলোনিয়াল সময়, উত্তর উপনিবেশিক সময়। আমাদের চিন্তা চেতনা কথাবার্তা ভাষা যা কথাবার্তা এখানেও বলবো সবই কিন্তু পোস্ট কলোনিয়াল ভাষা পরিবেশের মধ্যে আবহের মধ্যে তৈরি হওয়া জনগণও তাই। কারণ একটু আগে যে উদ্যোগ দিয়েছে আমরা গান্ধী বনাম নওরোজির তর্ক বা বিপিনচন্দ্র পালের তর্ক করি, তাহলে আমরা এই জনগণে এখনও পোস্ট কলোনিয়াল সময় বাস করছি। এখন পোস্ট কলোনিয়াল সমাজে আমরা বাস করছি, ধরুন রাজনৈতিক দিক থেকে যদি আলোচনা করি তো বুঝবো কেমনে, বুঝাটা তো সহজ উদাহরণ লাগবে। যেমন আমরা মাওলানা ভাসানী যখন পালন বাদ বলে আমরা এটা বুঝতে পারি না, মাওলানা ভাসানী বলে আমি রুবুবিয়াত চাই, আমি হুকুমতের রব্বানিয়া চাই। হুকুমতের রব্বানিয়া মানে আপনি এমন একটা রাষ্ট্র চান যার শাসন ব্যবস্থার ধরন হবে পালনবাদী, শাসনবাদী না। খুব সিম্পল, আমি কোনো কঠিন কিছু বলেন না মাওলানা, আমি যে রাষ্ট্র ব্যবস্থা চাই বাংলাদেশের জনগণের জন্য ওটা কিন্তু এই শাসনবাদী না, হবসিয়ান স্টেট হবে না, রুশের কন্ট্রাক্টের ভিত্তিতে রাষ্ট্র না, এগুলো হবে না। ঠিক আছে, তো আর কী চাই আমি? আমি চাই রুবুবিয়াত, আল্লাহ যেমন করে দুনিয়া শাসন করে প্রতিপালন করে ওরকম একটা রাষ্ট্র আমি চাই। তাহলে দেখা যাচ্ছে আমি কেন কলোনিয়াল, পোস্ট কলোনিয়াল, কারণ আমি তো ভাষা নিয়ে ভাষার বুঝি না, ভাষা নিয়ে ভাষা বোঝার তো ক্ষমতা আমার নাই, আর আমি হারিয়ে ফেলছি ভাষা বুঝে বুঝবার। তাহলে আমাকে নতুন করে আবার ভাষা শিখতে হবে যদি আমি এই পোস্ট কলোনিয়াল কন্ডিশন থেকে উত্তরণ পেতে চাই। পেতে চাইলে আমাদের সংস্কৃতির মধ্যে, আমাদের সংস্কৃতির মধ্যে এই যে যারা কলোনাইজ হয় নাই বা কলোনাইজ
অবস্থাটাকে যারা রেজিস্ট করেছে কালচারালি, কনসেপচুয়ালি, ফিলোসফিক্যালি, তাহলে এদের ভাষা আমাদেরকে বুঝতে হবে। এদের ভাষা বোঝার তো ক্ষমতা মধ্যবিত্ত শ্রেণীর নাই। ঢাকা শহরে যারা যেসব পড়াশোনাগুলো করে তারা তো ইসলাম বিদ্বেষী, শুরু থেকে খালি ইসলাম না, তারা ধর্মবিদ্বেষী। তারা মনে করে ধর্মের মধ্যে কোনো নতুন কোনো চিন্তা চেতনা নাই, আমাদের খালি খালি আধুনিক হতে হবে। আধুনিক হলে পশ্চিমকে আমরা ইন্টারনালাইজ করবো, বা আমরা পাশ্চাত্যকে আমরা পশ্চাৎপদ পেছনে ফেলে দিতে পারবো না, এটা হবে না। ফলে এই কালে জনগণ মানে আপনাকে নিজের যে সকল সম্পদগুলো আছে এর ভালো দিক আছে, মন্দ দিক আছে, আমি এটুকু বলেছি যে যেহেতু ইসলাম বলতে যেটা আমরা বুঝি এখন, এটা এসেনশিয়ালি পেট্রো ডলারের দ্বারা ব্যাখ্যা হওয়া একটা ইসলাম। এটা মক্কা বিজয়ের ইসলাম না, যেটা রাসূলে করিম মক্কা বিজয় করেছে গোত্রবাদ, রক্তবাদ, আপনার বিভিন্ন রকম জাতিবাদকে ধ্বংস করে সারা দুনিয়ার জন্য একটা মনুষ্য জাতি কায়েম করবে। এই যে ড্রিমটা একটা ট্রাইবাল সমাজে গড়ে উঠেছিল, এই ড্রিমটা কিন্তু আমরা এখন ভুলে গেছি, এটাকে আমি অন করতে পারি না। কারণ আমি কি, আমি তো একটা কলোনাইজ সাবজেক্ট, আমার তো এটা ভালো লাগে না, তো আমি তো স্বাধীন হতে চাই। আমি তো বুর্জা গণতন্ত্র বলতে ব্যক্তি স্বাধীনতা বুঝি, এত কিছু বুঝি না, ব্যক্তি স্বাধীনতা। ধর্ম আমার স্বাধীনতা হরণ করে, কিন্তু পুঁজি আমার স্বাধীনতা হরণ করছে, এতে কিন্তু আমার কোনো আপত্তি নেই। শুধু স্বাধীনতা হরণ করে না, পুঁজি আমার ডিজায়ারও নিয়ন্ত্রণ করে। টেলিভিশনে আমি যেটা দেখি ওটাই কিনি, ক্যাপিটালিজম আমার ডিজায়ারকে নিয়ন্ত্রণ করে। ফলে ধর্ম কিন্তু আমার জন্য প্রবলেম না, আমার ধর্ম কিন্তু ক্যাপিটালিজম, বরং ধর্ম সেক্ষেত্রে আমার রেজিস্ট্যান্সের, এই ক্যাপিটালকে রেজিস্ট করার ক্ষেত্রে আমার সাংঘাতিক বড় রিসোর্স। কেন? কারণ ক্যাপিটাল একালে এসেনশিয়ালি তার যে চরিত্র, তার যে গ্লোবাল এবং তার অন্তর্নিহিত যে চরিত্র, এটাই কিন্তু একালে ধর্ম। আমি যত ইসলাম বলেন, হিন্দু ধর্ম করেন, খ্রিস্টান ধর্ম, এরকম কোনো ধর্ম দুনিয়াতে নাই। একটাই ধর্ম আছে দুনিয়াতে, নাম হচ্ছে পুঁজি। এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, আমাকে কীভাবে আমি ইসলাম নিয়ে কথা বলি এটাও পুঁজি নিয়ন্ত্রণ করে। ফলে পেট্রো ডলারের অধীনে যারা মনে করেন যে খালি ইসলাম পড়ে আপনার ইসলাম কায়েম করে ফেলবেন, না, এটা পারবেন না। আপনাকে ক্যাপিটালকে মোকাবেলা করতে হবে। এই জন্য কালমাস ক্যাপিটাল বইটা লিখতে বাধ্য হয়েছে, বোঝাবার জন্য ক্যাপিটাল কার্যত আমাদের সামনে আল্লাহ আকারে হাজির। একালে আল্লাহ আকারে যে হাজির আমার সামনে, সে কিন্তু ক্যাপিটাল, তাকে বাদ দিয়ে কিন্তু একটা মুহূর্তে আপনি চলতে পারেন। ফলে আপনাকে অবশ্যই ক্যাপিটাল জানতে হবে যদি আপনি রিয়েলি ধর্ম কায়েম করতে চান। তো তাহলে এই পোস্ট কলোনিয়াল সিচুয়েশনের মধ্যে আমরা আসি, খেয়াল করেন। তার জনগণের কথাটা আমাকে নতুন করে যদি চিন্তা করতে হয়, আমাকে অবশ্যই একটা ক্রিটিক অফ ক্যাপিটাল লাগবে। ক্যাপিটাল আমার মধ্যে জনগণের কী ধারণা দিয়েছে, এবং ক্যাপিটাল যে সকল কালচারটা এখন, তার যে ডিজায়ার, তার যে আকাঙ্ক্ষা, এই নিউ লিবারালিজম যুগে তার বিভিন্ন রকম যে সকল তার যে রূপ আমরা দেখি সামনে, এই সমস্ত রূপের একটা ক্রিটিক আমাকে লাগছে। কেমন হবে? এবং দুটো জিনিস তাহলে গেল, একটা আমরা একটা পোস্ট কলোনিয়াল অবস্থায় বাস করছি, কলোনিয়াল চিন্তাভাবনাগুলো রয়ে গেছে। সেকেন্ডলি, ওই তার উপর ওই আস্তরের উপরে আমরা একটা গ্লোবালাইজেশন অফ দ্য ক্যাপিটাল ঘটেছে। ক্যাপিটালের গ্লোবালাইজেশনের কারণে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, যে স্টেট বলে যেটা আমরা এখন এতদিন বুঝতাম, যেটা একটা সভরেন স্টেট বলে একটা স্টেট আছে, রাষ্ট্র বলে একটা ব্যাপার আছে, রাষ্ট্রের একজন শাসক থাকে, ক্ষমতা আছে, পার্লামেন্ট আছে, এগুলো কিছু না, এগুলো ইলুশন। আপনারা ইলুশনের মধ্যে থাকেন। সবচেয়ে সৎ ব্যক্তিকে যদি আপনি বসিয়ে দেন, সবচেয়ে অনেস্ট মানুষ নির্বাচন করে বসিয়ে দিলেন আপনি, সে কিছু করতে পারবে না। কারণ স্টেট বলে ওয়েস্টফিলিয়ান যেই সভরেনটি, এটা এক্সিস্ট করে না। ক্যাপিটাল এটাকে ডিস্ট্রয় করে দিয়েছে এবং রিকনফিগার করেছে, রিকনস্টিটিউট করছে ক্যাপিটালের এক্সপানশনের জন্য, ক্যাপিটালেরই আত্মস্ফীতি, তারই পুঞ্জভবনের জন্য মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এটা করছে অলরেডি। এটা এক্সিস্ট করে না আপনার জন্য, কোনো ইনস্ট্রুমেন্ট নেই যেটা দ্বারা আপনি স্টেট দিয়ে আপনি আজকে ইন্টারন্যাশনাল ট্রেডে আপনি কিছু করতে পারবেন। আন্তর্জাতিক বাজার আছে, আপনি বলেন যে আমি এটা চাবো না, এটা ইম্পোর্ট করতে চাই না, আমি আমার দেশের লোককে ব্যবসা দিতে চাই, এখানে আপনার ইকোনমি ডেভেলপ করে না, এটা আপনি করতে পারবেন না। কেন? WTO, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, IMF আছে, তারা ঠিক করে দেয় আপনি ইকোনমিক পলিসিকে। ফলে আপনি ইকোনমিক সভারেনটি আপনি 1980 সাল থেকে হারাইছেন, নতুন কিছু না। কিন্তু পলিটিক্যাল সভারেনটি আপনি কিন্তু নাই, আমি ভাবলো, কারণ এখন কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন বলে একটা কনসেপ্ট আছে, রাইট টু প্রোটেক্ট, এটা আছে নিশ্চয়ই, আমার ভালো জানবে। এটা হলো যে দেশে যদি কোনো মানবাধিকারের কোনো রকম লঙ্ঘন হয়, তাহলে বাইরের রাষ্ট্রগুলো ইচ্ছা করলে রেজিম চেঞ্জ করতে পারবে, মিথ্যে কথা বলতে পারবে। কেমন? সাদ্দামকে উৎখাত করা হয়েছে, বলছে উইপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, মিথ্যা কথা কিন্তু পুরোটাই। আপনি সরকারকে কিন্তু আপনি উৎখাত করেছেন, এবং দেশ মধ্যপ্রাচ্যকে আপনি টেরিটরিতে পরিণত করেছেন, আপনি ভেঙে ফেলে এটা টেরিটরি এখন, এটা কিন্তু কোনো স্টেট না, এগুলো একটা।
বিভিন্ন কোম্পানি তাদের মধ্যে কিন্তু ভাগ করে রয়েছে, রাষ্ট্র না কিন্তু এখন এক একটা কোম্পানি, কেউ লিবিয়াতে, কেউ সিরিয়াতে, ঠিক আছে, কেউ ইরাকে, এরা ভাগ করে নিয়েছে। তো বাংলাদেশ সেই ভাগের মধ্যে পড়ছে, এখন যে বাংলাদেশ পড়ছে সেখানে বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি ওদের মধ্যে দেশকে ভাগ করে নিয়েছে, ইকোনমিক সেক্টরগুলো ভাগ করে নিয়েছে, যেগুলোকে আমরা সহজ করে বোঝার জন্য মাফিয়া বলি। ফলে আপনার কাছে সভরেন স্টেট বলে যেটা আপনি ভাবতে এসেছেন যে এরকম একটা রাষ্ট্র আছে, এরকম কোনো রাষ্ট্র আপনার কাছে আসলে না। এই কনসেপ্টটা ইন্টারন্যাশনাল লয়ের মধ্যে নাই এখন, ইচ্ছা করলে কিন্তু পারে। তারা যদি মনে করে যে বাংলাদেশে আপনি যদি কিন্তু গণ্ডগোল করেন, তখন এখানে যদি আপনি এই মন্দির মসজিদ বেশি ভাঙেন বা আপনি যে সংখ্যালঘুদের রক্ষা করতে না পারেন, তো অবশ্যই তারা পারে যে এরা তো মানবাধিকার রক্ষা করতে পারছে না, তো এই রেজিমকে আমি বদলাই দিই, এই ক্ষমতা ওদের আছে, আপনি কিছু করতে পারবেন না। তাহলে আমাদের বুঝতে হবে যে গ্লোবালাইজেশন ব্যাপারটা তো হালকা ব্যাপার না, যে আমরা খালি কথা বললাম যে গ্লোবালাইজেশন ব্যাপারটা হয়ে গেছে। সেকেন্ডলি এর পরে আরও ভয়ঙ্কর জায়গায় আমরা আছি, এটাকে আমরা বলি ক্লাইমেট ডিজাস্টার, বা বিভিন্ন রকম বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে, যে বিপর্যয়গুলো সমাধান করবার ক্ষেত্র আমাদের রাষ্ট্রের মধ্যে নেই। ধরুন নদী, আপনি জানেন নদীতে বাঁধ দিতেছে এটা ভারতীয়রা বিভিন্ন জায়গাতে, আপনার পানি সরিয়ে নিচ্ছে তারা। আপনি কদিন আগে বন্যা হলো, বন্যা হয়েছে যেহেতু মেঘালয়ে আপনি বন কাটছেন, তো এটা তো আর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রের ভেতরে তো আপনি সমাধান করার তো কোনো উপায় নেই। আপনি একটা বিপর্যয়ের মধ্যে পড়েছেন, কিন্তু বিপর্যয়ের সমাধান আপনার রাজনৈতিক মানচিত্রের মধ্যে নাই, তাহলে এই রাজনৈতিক মানচিত্র দিয়ে করবেনটা কি, ধুয়ে যাবেন, এটা সাথে রাখেন ছবি আকারে আপনার বাড়িতে, এতে কোনো কাজে লাগছে না আপনাকে। আপনার সলভ করতে হলে আপনাকে ভিন্ন পলিটিক্যাল চিন্তা করতে হবে, আপনাকে ভারতের সঙ্গে হোক অথবা ভারত না হলে মেঘালয়ের সঙ্গে হোক, মেঘালয় না পারলে আপনি আসামের সঙ্গে হোক, আপনাকে একটা রিজিওনাল কোঅপারেশন আপনার লাগবে, কারণ আপনার জীবন বিপন্ন, আপনি এই বিপর্যয়গুলো একটার পর আপনাকে ফেস করতে হবে। এবং বাংলাদেশ তো অবভিয়াসলি যেহেতু সমুদ্রের তলায় যাবার বিপদ তার মধ্যে ষোলো আনা, ফলে আপনাকে অবশ্যই এই ব্যাপারটা আপনাকে বলতে হবে। আমাকে একটু সময় মনে করে দিই না, আর তাহলে এই জিনিসটা যদি আমি মনে করি তাহলে বুঝতে পারো যে আমরা এখন এই তথাকথিত এই যে আধুনিক রাষ্ট্র, তথাকথিত পাশ্চাত্যের মডেলের আধুনিক রাষ্ট্র, পাশ্চাত্য মডেলের গণতন্ত্র, এগুলো একেবারে ইলুজরি কনসেপ্ট। এটা আমরা পরিষ্কার করলে আমরা এটাই ব্যবহার করতে পারি। আমরা মনে করি ঠিক আছে, গণতন্ত্র আমরা জনগণ এই সপ্তাহে ভালো বুঝছে, তো ট্যাকটিক্যালি আমরা দেখবো, এটা কন্টেন্ট দেবো, এটা আমাদের মর্ম আমরা ঢোকাবো। যেমন আমি উল্লেখ করেছি আমার লেখাতে, যেমন ওয়েন্ডি ব্রাউনে দেখুন, আরেকজন ভালো আমেরিকান, যদিও তিনি মাঝে মাঝে নিউ লিবারেলিজম তার ভালো লেখা আছে, তিনি গণতন্ত্র শব্দটা নিয়ে বাদ দিতে যান, তিনি জানেন যে আমি যা যা বলছি সবই সত্য কথা, তারপর গণতন্ত্রটা থাকা উচিত। কেন? কারণ আমাদের এসে ভালো আর কোনো শব্দ নাই, আমাদের লড়বো যে শব্দকে কেন্দ্র করে জনগণকে মোবিলাইজ করবো, আমাদের কাছে ভালো কোনো শব্দ নেই, ফলে কৌশলগতভাবে সে জায়গায় আমি কোনো আমরা আমার কোনো আপত্তি আমরা করবো না। এখন তৃতীয় পয়েন্টটা হচ্ছে যে আপনি শুধুমাত্র যে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ছেন তা না, কিন্তু এখন বিপর্যয়টা হচ্ছে প্ল্যানেটারি, পুরো গ্রহের বিপর্যয়, ক্ষয় হচ্ছে পুরো গ্রহ, আপনি প্রাণ ধ্বংস হচ্ছে প্রতিনিয়ত, প্রাণ বৈচিত্র্য যেটাকে আমরা বলি, প্রাণ বলি লাইফ ফর্মসগুলো দ্রুত গতিতে ধ্বংস হচ্ছে, এবং আপনি এটাকে যদি রক্ষা করতে চান তাহলে এটা তো খালি বাংলাদেশের একার পক্ষে করা সম্ভব না, কিন্তু আপনি যখন এগুলো করতে যাচ্ছেন, আপনি প্যারিস প্রোটোকলের নামে করেন কি বিভিন্ন রকম ধনী দেশগুলো আনতে বলছেন, তারা এটা আগ্রহী না, তারা কেন এটা আগ্রহী না, কারণ তারা ইতিমধ্যে যত বিভিন্ন, যেমন বীজের উদাহরণ দিই, বীজ আপনার কাছে নাই, আপনার দেশের কৃষকরা 15,000 জাতের বীজ উৎপাদন করতো, সেই বীজ আপনার কাছে এখন নাই। এখন এই বীজ আপনি পাবেন কিন্তু ওই ফোর্ট কলিন্সে আমেরিকানদের সামরিক যে স্থাপনা ওদের কাছে, এসে মিলিটারি উইপন আপনার কাছে নাই, কিন্তু আপনি কিন্তু ওই 29 দিচ্ছেন, এটা দিচ্ছেন, এখন কোম্পানিগুলো আপনাকে জেনেটিক ইঞ্জিনিয়ার বীজগুলো ওদের বীজগুলো আপনাকে দিচ্ছে, ফলে আপনি আপনার বাঁচবার জন্যে আপনি যে বায়োলজিক্যালি সার্ভাইভ করবেন তারও কোনো সুযোগ নেই, কারণ এটা কোম্পানি নিয়ন্ত্রণ করে, ওটা আর কোম্পানি পয়সা ছাড়া আপনাকে দেবে না, আমি পয়সা না তো সেই বীজ ফেরত পাবেন না, কিন্তু আপনার কোনো খবর নেই, আমি বলতে পারবো না যে আপনি বীজ হারালে। দেখুন লর্ড ক্লাইভ যখন এসেছিল তখন তাকে কিন্তু ভূমি দখল করতে হয়েছে, জমি দখল করতে হয়েছে, কেমন এখন কিন্তু জমি দখল করা লাগে না ওদের, বীজ রক্ষার দখল করে যথেষ্ট, কারণ আপনি জানেন না আপনার কোন বীজটা আপনার সার্ভাইভালের জন্য দরকার, আপনার কোন পরিস্থিতিতে আপনার, আপনারই বীজ
ও তো হাওয়া থেকে বীজ বানাতে পারবে না। আপনার এই বীজ আবার সে নতুন করে আরেকটা নাম দিয়ে আপনার কাছে বিক্রি করতে চাই পারি করে বীজগুলো সে বলে নম্বরে দেন, বলে যে 28, বলে 29, বলে 37, বলে 39, কেন নাম্বার দেয় জানেন? কারণ ও তো ডাকাতি করছে, বীজটা তো কৃষকের, কারণ অরিজিনাল বীজ তো কৃষকের, আপনার পূর্বপুরুষের অন্তত 500 বছর লাগছে এই বীজটা আবিষ্কার করতে। ও চুরি করে নিয়ে চলে গেছে, বলে বায়ো পাইরেসি, তারপর সে এখন নাম্বার দিচ্ছে, তারপর খুঁজে পাবেন না এই বিষয়ে কোথা থেকে নিয়েছে, আমরা সেই জায়গা দেখেছি। তাহলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই ব্যাপারটা মারাত্মক সমস্যা তৈরি করছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র যে প্রাণকে দখল করছে তা না, কিন্তু রিএডিট করছে, মানে আপনার জেনেটিক্যাল যে কোডটাকে সে বদলে দিচ্ছে, বদলে দিয়ে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কোম্পানির দাবি করছে। যেমন আপনি এখানে বলে যে আর এটা তো আমরা শুনি নাই আগে, এটা কখন হলো আমরা জানি না, আপনার দেশে হয়েছে। বিটি বেগুন আপনি এখন খাবেন, ওটা কিন্তু জেনেটিক্যাল ইঞ্জিন, আপনার বেগুন কিন্তু এটা, ওরা কিন্তু ওদের মতো করে বদলা দিচ্ছে জেনেটিক ট্রান্সফরমেশন। তারপরে আপনি যদি অন্য জায়গাতে যান, এখন তারা দিতে চেষ্টা করতেছে কি আগামী দিনে আপনাদের যে গোল্ডেন রাইস তারা ইন্ট্রোডিউস করবে, তারা আরও অন্যান্য জিনিস তারা ইন্ট্রোডিউস করবে। ফলে পলিটিক্যালি আমরা কিন্তু এগুলোকে রেজিস্ট করছি না, এটা আমাদের পলিটিক্যাল ইস্যু নাই, এগুলো কৃষি আমাদের রাজনৈতিক ইস্যু হয় নাই, পরিবেশ আমাদের রাজনৈতিক ইস্যু হয় নাই। কারণ কেন আমরা জনগণ কথা দেন, কথা কিন্তু জড়িত এক জায়গায়, জনগণ বলতে আমরা কী, এই জনগণ বাঁচাতে হবে কী করবে, তো হাওয়ায় বাঁচবে না, ওগুলো তো খাইতে হবে। তার মানে জনগণের ধারণার মধ্যে এখন আপনাকে যেটাকে আমরা বলি বায়োলজি লাইফ এসে গেছে, ইট ইজ একটা জনগণের ধারণায় ঢুকে পড়েছে। এটাকে আধুনিককালের দর্শনটা বায়ো পাওয়ার ফুকুর টুকুর এগুলো বলে, কিন্তু ওটা আমাদের কোনো খুব বড় কাজে লাগবে না। আমি ফুকুর অপছন্দ করেছি না, কিন্তু এটা আমাদের আমাদের করে চিন্তা করতে হবে। ফলে এটার দ্বারাই সে নিয়ন্ত্রণ করে, গভর্নেন্সের দ্বারা সে সারা দুনিয়াকে তো নিয়ন্ত্রণ করবে, আপনার যেই বীজের যে প্রাণ ব্যবস্থা এটার উপর নিয়ন্ত্রণের দ্বারা। আর লাস্ট, যেটা লাস্ট না আরও অনেক আছে, কিন্তু আমি মনে হয় যেটা আমাদের জনগণ বুঝতে খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, সেটা হল সার্ভেলেন্স। ধরেন আপনি গণতন্ত্র চান, কী জন্য চান? আপনি প্রতি মুহূর্তে এইখানে যারা এখানে হাজির আছেন, আমাদের সেলফোন আছেন না পকেটের মধ্যে, আসে তো সবার, আপনি তো অলরেডি সার্ভেলেন্সের মধ্যে আছেন, আপনার গোয়েন্দারা বসে কিন্তু আমি কী বলতে সব শুনতেছি, কিন্তু আপনি অলরেডি শুধু এখানে না ওয়াশিংটনে বসে কিন্তু আপনাকে শুনতেছে তারা, যদি সে চায়। আমি তার শোনার যে টেকনোলজি এত ডেভেলপ করেছে যে আমি যে ভাষায় কথা বলি, আমরা যে ওয়েভলেন্থ গলার, সেটা কিন্তু ট্রেস করতে খুব ইজিলি তাদের জন্য, তারা খুব সহজে ট্রেস করতে পারে। আপনি যাবেন কোথায়, আপনি যাবেন কোথায় এই পরিস্থিতিতে? আমি তো আসলে ফ্রি তো কিছু না, আপনি ফ্রিডমের কথা বলেন, মানব মুক্তির কথা বলেন, এগুলো আপনার জন্য এগুলো কিছুই না। তো সেই জন্য আমার প্রথম কথাটা হচ্ছে যে আমরা প্রথমত কোথা থেকে শুরু করতে পারি, আমার সময়টা বলে রাখবো ভাবি আমাকে, আমি তো বলে তো সারাদিকে কথা বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি আর 5-10 মিনিট নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, পরে প্রশ্ন করলে আমরা আরও আলোচনা করতে পারবো। প্রথম কথা হচ্ছে যে আমাদের যেখান থেকে সরল করে শুরু করে প্র্যাকটিক্যাল পলিটিক্স, আমি খুব ব্যবহারিক রাজনীতির লোক, মানে মাঠের লোক, ফলে আমার সঙ্গে মাঠের লোকের সঙ্গে সম্পর্কটা খুব তাড়াতাড়ি হয়। আমি একাডেমিক অত আগ্রহ না, আমার আগ্রহ আছে, কিন্তু আনলেস এর রেলিভেন্সটা আছে ডাইরেক্টলি, আমি মনে করি সেখানে আমরা আগাইতে পারবো না তাড়াতাড়ি। প্রথম কথা হচ্ছে আমরা যখন আমরা বলি, এই যে খুব সহজ শব্দ আমরা, এরা কারা, এটা ঠিক করা রাজনীতিতে প্রথম ভাষা হলো আমরা কে, আমাদের কনস্টিটিউশনও তাই বলে, উই দ্য পিপল অফ বাংলাদেশ, উই বলে কিন্তু শুরু করতে, এই আমরা কারা, তাহলে এটা আমাদেরকে ঠিক করে। যতক্ষণ যে আলোচনা করেছিল আমরা কারা পরিষ্কার করতে হবে, যারা কী কী, যারা ধরুন আজকে এই পোস্ট কলোনিয়াল সিচুয়েশন নতুন করে যারা চিন্তা করতে পারে, যারা গ্লোবালাইজেশন আমি ক্যাপিটালের বিরোধিতা করে, যারা যেমন ধরেন এই ক্লাইমেট ডিজাস্টারের বিরোধিতা করে, এরা হলো আমরা। আমরা মানে অ্যাবস্ট্রাক্ট কোনো কনসেপ্ট না, খুব পরিষ্কার, এই হলো আমরা, আমরা যারা এগুলো করি, আমরা যারা পরিবেশ আন্দোলন করি, কেমন, আমরা যারা এই মানুষের স্বাধীনতা সার্ভেলেন্সের বিরোধিতা করি, আমরা যেন প্রাইভেসিকে রক্ষার জন্য আমরা লড়াই করি, এলো না আমরা। তাহলে আমরা কথাটা আমি বুঝতে হবে আমাদের নতুন করে। এখান থেকে আমাদেরকে রাজনৈতিক ভাষায় এই যে জনগণ বলতে আমরা কী বুঝছি, কারণ আমরা বলার মধ্যে তোমরা ঠিক হয়ে যায়, শত্রু এবং মিত্র ঠিক হয়ে যায়, এটাকে বলে পলিটিক্স। পলিটিক্স মাত্রই শত্রু মিত্র নির্ণয়। আমরা যখন আমি স্থির করতে পারি, তখন আমার এনিমি আমি ঠিক করতে পারি। তাহলে আমাদের এনিমি এই কালে মোটামুটি, যাতে আমার আলোচনা যদি অ্যাগ্রি করেন, এটা হচ্ছে জনগণ ভার্সেস দ্য মাল্টি ন্যাশনাল কোম্পানি, জনগণ আর বহুজাতিক কর্পোরেশন, এটি হলো মূলত আমরা কথাটার মানে। এই আমরা কিন্তু আর কোনো বিশেষ জাতির মধ্যে, বিশেষ দেশের মধ্যে নাই। এটা এখন আমাকে যদি একটু দোষারোপ করে যে আমি যদি পুরনো মার্ক্সবাদী, আমি পুরনো কথাটাই আবার নতুন ভাষায় বলছি, হ্যাঁ তাই বলতেছি আসলে।
এটাই কালমার্ক্স মশাইকে লেনিন পুরনো কথা এটাই বলছে, আমরা বলে যেটি শব্দ যদি থেকে থাকে সে কিন্তু কোনো জাতিবাদ থেকে মুক্ত, কারণ তার এক্সিস্ট এখন এটা এই কথাটাই এই কালে একটা আমাদের বায়োলজিক্যাল এক্সিস্টেন্সের সঙ্গে যুক্ত হয়ে গেছে, আমার সার্ভাইভালের প্রশ্নটা যুক্ত হয়ে গেছে, আমি আমরাটাকে আমরা কেমন করে আমরা এটাকে আমরা শুরু করব। তো সেই জায়গাতে গেলে আমরা প্রথমত আমরা বুঝবো যে আমাদের এই জনগণ কথাটাকে একটা পলিটিক্যাল এসেন্স একটা রাজনৈতিক সত্তা আকারে চিন্তা করতে শিখতে হবে, কারণ আমরা তো বিভিন্ন রকম রাজনীতি দ্বারা বিভক্ত। আজকে আমি বাংলা ভাষায় কথা বলি কিন্তু পশ্চিমবাংলাতে কিন্তু আমার মতো বাংলা ভাষায় কথা বলে, এই কথা কিন্তু তারা বুঝতে খুব অসুবিধা নেই, আসামের লোক কিন্তু এটা বুঝবে, মণিপুরে কিন্তু কম বেশি বুঝবে। তাহলে এই ভাষাটাকে যদি আমি ডেভেলপ করি এবং একটা সাধারণ কথা বলার যদি আমরা জায়গা বের করতে পারি, যেটা আমরা রাজনৈতিক কলোনিয়াল আমলে যে মানচিত্রটা তৈরি হয়েছে সে মানচিত্রের বাইরে আমাদের একটা কমন প্রজেক্ট আসে আমরা বের করতে পারি, এটা আমাদের রাজনীতিতে এগুলো হচ্ছে পরবর্তী এই মুহূর্তের না, এগুলো আমরা মাথায় রেখে আমাদের রাজনীতিকে আমরা তেমনি করে আমরা সাজাতে পারি, কেমন ওকে। তো সেই সেটা হলো আমি মনে করি যে খুব ইম্পর্টেন্ট একটা আপনার কাজ আমাদের জন্য। তো আপনি খেয়াল করুন যে জনগণ কথাটা 71 পরে শুধুমাত্র যে পলিটিক্যালি গান্ধী এবং নরজির তর্কের মধ্যে যে হয়েছে তা না, কিন্তু জনগণ পরবর্তীকালে কিন্তু এসছে একই কলোনাইজ সাবজেক্ট আকারে, যেটা এনজিওরা করেছে, এনজিওদের কাছে জনগণ মানে যাদেরকে উন্নয়ন করতে হবে, এনজিওদের সাধারণ যে দৃষ্টিভঙ্গি রাজনীতি সেখানে তাদের ভালো কাজ আছে, সেখানে কোনো সেটা ভিন্ন তর্কের বিষয়, কিন্তু তাদের জনগণ বলতে তারা বুঝে ওই জনগণ যারা এখানে পিছিয়ে আছে, এদের জন্য ইনকাম জেনারেশন প্রোগ্রাম লাগবে, এরা টার্গেট করতে হবে এদেরকে, এদেরকে ইকোনমিক ডেভেলপমেন্টটা করতে হবে। পলিটিক্যালি কিন্তু তারা এনজিওরা চিন্তা করে না, এনজিও চিন্তা করা পলিটিক্যাল চিন্তা করা কিন্তু আমাদেরকে, যে আমরা রাজনীতি বলতে আমরা এখানে কী বুঝবো সেখান থেকে আমরা এই জায়গাটাতে আমরা আমাদেরকে পরিষ্কার করতে হবে যে উন্নয়নবাদী যে চিন্তাটা আমাদের সমাজে এখন ডমিনেন্ট হয়ে গেছে, যে আমাদেরকে উন্নয়ন করতে, আমাদের বাংলা ভাষায় কিন্তু শব্দ কিন্তু দুটা, একটা হচ্ছে উন্নতি, উন্নয়ন কিন্তু অনুবাদ করা শব্দ, বাংলাতে বলি উন্নতি মানে উৎনতি, যারা নত অবস্থা থেকে উঠে দাঁড়িয়েছে মেরুদণ্ড সোজা করে এদের বলে উন্নতি। আর বলছি এ তোদের উন্নতি হচ্ছে নাকি, আমরা কিন্তু গ্রামে এখানে বলে তোমাদের উন্নয়ন হচ্ছে নাকি বলি না, কিন্তু উন্নয়ন কথা আমরা ডেভেলপটাকে অনুবাদ করে ব্যবহার করে, কথা কিন্তু উন্নতি, ভালো কমন শব্দ। তাহলে আমাদের এখানে নতুন রাজনীতি তৈরি করার একটা সহজ পথটা হচ্ছে সাধারণ মানুষের ভাষার দিকে খেয়াল করা, সে কেমন করে এই ভাষাটা সে ব্যবহার করে। এই পরিপ্রেক্ষিতে আশা করবো যে আপনারা আমার এই লেখাটা পড়বেন, পড়লে হয়তো বা বলবেন এখানের মধ্যে খুব সাহসী কিছু কথা আছে, আপনারা হয়তো অনেকে একমত হবেন না, সাহসের মধ্যে কথা হচ্ছে আমি মনে করি কিছু কিছু রাজনৈতিক বর্গ মাথা থেকে আমাদের বাদ দেওয়া দরকার, গণতন্ত্র যেমন, তো বাদ দিয়ে কী করবো, বাদ দিয়ে যেমন আমি বলছি শুরু করছি কী কী দিয়ে শুরু করতে পারেন, গঠন বলেন, আমরা কী করে রাজনৈতিক বা আমাদেরকে গঠিত করবো গঠন করবো এটা বলি আমরা, গণতন্ত্র বলতে চাইলে অসুবিধা নেই, যদি আমি গঠন কথাটা মনে থাকে তাহলে আমি কী করে কনস্টিটিউট করব। সেই পরিপ্রেক্ষিতে আমি শেষ কথাটা বলে আমি আপনাদেরকে ছেড়ে দেবো, শেষ কথা হচ্ছে এই আমি পুরনো কিছু তর্ক পছন্দ করি, তার প্রতি আমার পক্ষপাত আছে, হয়তো আপনাদের না থাকতে পারে, সেই তর্কটা হচ্ছে এই যে কনস্টিটিউট করাটা যখন মানুষ যখন করে কনস্টিটিউট কী করে করে মানুষ, তার একটা তত্ত্বগত একটা প্রস্তাবনা আমরা দেখেছি যে বলশেভিক রেভলিউশনে হাজির করা হয়েছিল, সেটা কেমন, সেটা হচ্ছে তিনি বলছেন আন্দোলন যখন করবেন, আমাদের সমাজে এরকম আন্দোলন বহু জায়গায় আছে হচ্ছে, আপনার পরিবেশ নিয়ে আন্দোলন হবে, মেয়েদেরকে নিয়ে আন্দোলন হচ্ছে, কারখানার শ্রমিকরা আন্দোলন করছে, কৃষকরা আন্দোলন করছে, আন্দোলন কিন্তু হচ্ছে সমাজে, আন্দোলন নিয়ে নতুন করে আমাদের ভাববার দরকার নেই, আন্দোলনগুলো আছে সমাজে, সেই আন্দোলনে বিভিন্ন রকম গ্রুপ নেতা তারাও আছেন আন্দোলনের মধ্যে, তারা সেই আন্দোলনের মধ্যে তারা যুক্ত, আমাদের ধরুন সড়ক নিরাপদ সড়কের আন্দোলন গড়ে উঠছে না, দেখছেন তো আমাদের চোখের সামনে, আমাদেরও লাগে না, আপনাদের স্পন্টেনিয়াসলি গড়ে উঠছে, তাহলে ক্যাপিটালিজম তার কন্ট্রাডিকশনের জন্য আন্দোলনগুলো তৈরি করবে, এটা তার চরিত্রে, তো এটা ক্যাপিটালের চলনের মধ্যে হ্যাঁ রয়ে গেছে, তা আমাদের কাজ হচ্ছে সেই আন্দোলনগুলোর মধ্যে যারা সেই আন্দোলনটা করছে সক্রিয়ভাবে যারা করছে তাদের সঙ্গে যোগাযোগটা প্রথমত করা, এক নম্বর। এখন এই মডেলটা কেমন, এই মডেলটা চলাটা আপনি বলতে পারেন যে যখন সোভিয়েতগুলো গড়ে উঠেছিল, সোভিয়েত রাশিয়া, আমরা তো সে বর্ষে বিপ্লবের অবস্থা বাস করছে না, কিন্তু এখানে তার উপযোগিতা কীরকম, সেখানে যখন জনগণ যখন গড়ে উঠছিল বিভিন্ন রকম আন্দোলনগুলো করছিল, সে আন্দোলনের সংস্থাগুলোর সমন্বয়ে যে একটা কেন্দ্রীয় সংস্থা বা একটা পরস্পরের সঙ্গে সম্পর্ক, পরস্পরের সঙ্গে বোঝাপড়া তৈরি করার মধ্য দিয়ে আমরা যদি এগোতে পারি,
এবং এগুনোর সম্ভাবনা আছে বলে অন্তত আমার নিজের অভিজ্ঞতা বলে, যদি আমরা করতে পারি তাহলে আমরা দ্রুত বেগে যে জনগণের কথা আমি বলতে চাইছি সেই জনগণকে আমরা দৃশ্যমান দেখতে পারব। এখন লেনিনের পুরনো থিসিসটা চনটা এরকম যে আপনি যদি ক্ষমতাসীন, যেটা একটা ক্ষমতাসীন যে রাষ্ট্র যে ক্ষমতাটা বিরুদ্ধে আপনি লড়াই করছেন, যদি আপনি এই ক্ষমতাকে আপনি বিজয়ী হতে পারেন, তার বিরুদ্ধে বিজয়ী গণ অভ্যুত্থান আপনি ঘটাতে পারেন, তখন জনগণের আবির্ভাবটা ঘটে। কিন্তু এটা করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যে থেকে যাবেন, টিকে যাবেন, তার কোনো গ্যারান্টি নেই। কারণ আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলে, যেটা একটা গাঠনিক সভা, আমরা বাংলায় এটাকে অনুবাদ করি সাংবিধানিক সভা। আমি কিন্তু বারবার সংবিধান শব্দটাকে পরিহার করি, কারণ সংবিধানটা অলওয়েজ একটা কলোনিয়াল টার্ম, যে কোনো আমরা সংবিধান শব্দ রাখি। গাঠনিক সভা মানে যে জনগণটা বিজয় অর্জন করেছে তারা একটা প্রথমে একটা গাঠনিক সভা ডাকে, যেখানে তারা আলোচনা করে যে আমরা কী করে আগামী দিনে এই বর্তমান যে যে ক্যাটাগরি আমি দিলাম, আপনি এই পোস্ট কলোনিয়ালিজম অবস্থা কি গ্লোবালাইজেশন কি ক্লাইমেট চেঞ্জ, এই পুরো এই আন্তর্জাতিক অবস্থার মধ্যে আমরা কী করে টিকে থাকবো অ্যাজ এ পলিটিক্যাল কমিউনিটি। তাহলে এই গাঠনিক সভার প্রধান উদ্দেশ্য হচ্ছে বর্তমান বিশ্বে ব্যবস্থার মধ্যে আমরা কী করে একটা জনগোষ্ঠী হিসেবে, রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে টিকে থাকব তার আলোচনা। এই টিকে থাকার আলোচনার পরিপ্রেক্ষিতেই তারা কী করে আমরা নিজেদেরকে গঠন করব টিকে থাকার জন্য, আমাদের পরস্পরের মধ্যে কী সম্পর্ক হবে, আমরা কি নদীগুলাকে এখন প্রাইভেটাইজ করে দেব, আমরা কি জমিগুলো এভাবে রাখবো নাকি বদলাবো, আমাদের শহরকে এরকম থাকবে না কি এরকম থাকবে না, আমরা এই শহর ভেঙে নতুন করে রিকনস্টিটিউট করব, আমাদের ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক কী হবে, এই আইনি দিকগুলো, ইকোনমিক দিকগুলো, সমস্ত দিকগুলো যেই সভাতে সিদ্ধান্ত হয়, এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতে যখন আপনি নিজেদেরকে নতুন করে গঠন করেন, এই গঠনের কথা ভেবে আমাদেরকে কাজ করতে হবে। এই ভাবতে গেলে আপনাকে প্রথম কাজ যেটা, এই আমাদের সমাজে যে সেকুলারিজম বনাম ইসলাম, সেকুলারিজম বনাম আপনার ধর্ম, এই ধরনের ব্যবধানগুলো আপনাদেরকে ভেঙে ফেলতে হবে, এটা ভাঙা হয়ে গেছে। যেমন ধরুন আজকে ছাত্র অধিকার পরিষদের কথা আমি যখন বলি, আমি তাদের সবচেয়ে বড় অবদানটা হচ্ছে এই, তারা এই বিভাজনটা ভেঙে দিছে, এটা ক্ষতিকর বিভাজন, এইটা আমার দরকার নেই। তুমি যদি ইসলামের কথা বলতে চাও, তুমি ইসলামের কী কথা বলতে চাও পরিষ্কার করে বলো, অসুবিধা নাই কথা। তুমি সেকুলারিজম দিয়ে কথা বলতে চাও, তো ভালো কথা, আমি হেগেল পড়ে কী বুঝো বলো আমারে, তুমি লেনিন পড়ে কী বুঝো আমাকে বলো, যেটা আমার কাজে লাগে জনগণকে গঠন করতে এটা আমার লাগবে। কিন্তু তুমি যে সৌদি টাকায় যে প্রচার যে গণশক ছাপা হয়েছে ওখান থেকে তুমি তোমার তফসির ব্যাখ্যা করো, এর কথা আমি ইসলাম বলে মেনে নেবো না, কারণ ইসলাম তো এটা ছিল না, তার তো ইমাজিনেশন অনেক ফার রিচিং, একটা বিশ্ব সমাজ গড়বার তার একটা স্বপ্ন ছিল, এই ইসলাম তো আমি গ্রহণ করি না। তাহলে এই দ্বন্দ্বটা তো আমাকে, তুমি তো আমার জনগণ অংশ হতে পারবে না, যে তুমি চাও যে এখানে মুসলমানদের শাসন থাকবে আর কারো শাসন থাকবে না, এটা তো ইসলাম কখনই বলেনি, করতে বলেনি। তা সেই তর্কগুলো যখন আমরা বাদ দিয়ে যখন আমরা খোলামেলা কথা বলতে পারবো যে আসো তুমি তোমার তত্ত্ব নিয়ে আসো, আমরা আমাদের তত্ত্ব নিয়ে আসি, আমরা জনগণ কী করে গঠিত হব আমাদের তর্কের জায়গাগুলোকে, দেওবন্দির কথা বলে ভেরি গুড, তাদের যথেষ্ট হিস্টোরিক্যাল গৌরবের দিক আছে, কোনো সন্দেহ নেই। আপনি তার মানে কি সেকুলারদের কোনো কন্ট্রিবিউশন নেই, অবশ্যই আছে। আপনি সায়েন্স বিজ্ঞান কি আপনার ফিলোসফি ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি কোনো কোনো মূল্য নেই, অবশ্যই আছে। তাহলে এই সমস্ত কিছু মিলিয়ে আমরা যখনই একটা খোলা পরিসরটা করতে পারবো, তৈরি করতে পারবো, কথা বলার যে পরিসরটা, কথা বলবার যে পরিসর, এটাকে অ্যারিস্টটল বলতেন পলিস, আপনারা অনুবাদ করেন নগর রাষ্ট্র, নগর রাষ্ট্র তিনি বলেননি, আপনাদের পলিটিক্স পড়েন অ্যারিস্টটল দেখবেন তিনি বুঝিয়েছেন পলিস বলতে কথা বলার পলিস, এই যে আমরা এখন এখানে বসছি এটাকে বলে পলিস, নগরে বসছি কথা বলার জন্য, এটা হলো পলিস। তো এখানে বসে যখন আমরা কথা বলতে পারি, এবং দেখেন অ্যারিস্টটলের কথা খুব সুন্দর যে কেন আপনি পলিটিক্যাল, কারণ আপনি কথা বলতে পারেন। আমি যদি আজকে কুকুরকে যদি এখন হাড় ছুঁড়ে দেয়, আমি যদি হাড় ছুঁড়ে দেয় তো সে মারপিট করে নিজেদের মতো, কিন্তু মানুষ কথা বলে সমাধান করতে পারে, এই হলো পলিটিক্স। পলিটিক্সের মাত্রই কথা বলে, যে কথা বলতে পারে এবং কথা বলার মাধ্যমে সমাধান করতে পারে, সব সমাধান সে একদিনে করতে পারবে এটা কোনো আমি কোনো কথা নেই। কিন্তু তার পলিসকে বলি নগর রাষ্ট্র কেন করে, যেহেতু অ্যারিস্টটলকে ব্যাখ্যা করা হয় মডার্ন পাশ্চাত্যের মডার্ন স্টেটের আদলে, পাশ্চাত্যের মডার্ন স্টেট আমাদের জন্য আদর্শ স্টেট না, ইসলামের সভারেন্টির কোনো কনসেপ্ট না, কিছু কিছু বলে দিই আমি আপনাদেরকে, তাহলে আমরা আমাকে আরও সমাধান করতে সুবিধা হবে আপনাদের, কেমন নিন্দা করতে সুবিধা হবে। ইসলামে সার্বভৌমত্বের কোনো ধারণা নাই রাষ্ট্রের,
সমাজ আছে, ইসলামিক রাষ্ট্র বলে কোনো কনসেপ্ট নেই, সমাজ আছে। ইসলামে মানুষকে মুক্ত হইতে হবে এরকম কোনো ধারণা নাই, কারণ ইসলাম মানুষ মাত্রই মুক্ত। যে মুক্ত সে মুক্ত, সে জন্ম থেকে মুক্ত হয়ে দুনিয়া পাঠানো হয়েছে আপনি খলিফা বানায়, তাহলে মুক্ত কী হবেন? ফলে খ্রিশ্চান আইডিয়া মানে খারাপ তা বলছি না, গ্রিকো খ্রিশ্চান আইডিয়া যেটা আমাদের দেশে আসছে এবং তাকে আশ্রয় করে আমি যখন চিন্তা করি, তার মানে আমি ইসলাম নিয়ে চিন্তা করতে অক্ষম, আমি ইসলাম থেকে কিছু চিন্তা করতে পারি না। ইসলামে কোনো আইন করবার অধিকার দেয় নাই একটা রাষ্ট্রকে ইন্ডিপেন্ডেন্টলি। ফতোয়া দিতে পারে মাওলানারা, ফতোয়া দেবার অধিকার আছে তাদের, আট দশজন যারা ফতোয়া তাদের একই জনের ফতোয়া আছে, সেটা মেলা তর্ক বিতর্ক বিরোধ হতে পারে, ইসলাম ভেরি ডেমোক্রেটিক, কোনো অসুবিধা নেই। শাসন যিনি করেন তিনি বিভিন্ন ফতোয়া থেকে কোনটা তার শাসনের জন্য উপযুক্ত, তার সেই সময় সেই অবস্থার জন্য সবচেয়ে ভালো, এটা তিনি গ্রহণ করবেন। এটার অধিকার যে আমার ফতোয়া একমাত্র কোরআন শরীফের মতন হয়েছে আর তোমরা সব কাফের, ইন্টারপ্রিটেশনের মানে আপনার কোনো বক্তব্য বা তাফসির করবার অথরিটি কর্তৃত্ব ইসলাম কাউকে দেয় নাই। আখেরি নবীর কথাটা মানে এই, আমি দাবি করতে পারি না যে আল্লাহ এটা করছে কোরআন শরীফে, আপনি খালি বুঝছেন, আরও হাজার লোক বুঝতে পারে, তখন আপনি বলতে পারেন যে আরে এত লোক বুঝে সৎ ইসলাম তো মেলা রকম হয়ে যাবে না, ইসলাম মেলা রকম হবে না। কেন হবে না? কারণ আল্লাহ তো খালি কোরআন শরীফ দেন না, আপনাকে বিবেক দিয়েছে, আপনি বিবেক ব্যবহার করেন না কেন, যুক্তি ব্যবহার করছেন না কেন, কার কথা ঠিক কার কথা বেঠিক তো আপনি যুক্তি দিয়ে ব্যবহার করতে বুঝতে পারেন, ফলে আল্লাহ তো খালি আপনি কোরআন শরীফ দেননি। তাহলে ইসলামের মধ্যে যেই পসিবিলিটিসগুলো আছে, আমার কথা মানতে হবে, আমার কথা নেই, এর মধ্যে যে পসিবিলিটিসগুলো আছে সেই জন্য আমরা অবশ্যই আমাদের এখান থেকে মুক্ত হতে হবে, মুক্ত হয়ে ওপেন ডিসকাশন লাগবে। আমরা গ্রিকো খ্রিশ্চান সিভিলাইজেশন থেকে যেমন নিতে পারি, তেমনি ইসলামের অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আছে, তার ব্রিলিয়েন্ট কিছু ইনসাইটস আছে, তার ফিলোসফিক্যাল থিওলজিক্যাল মেলা কন্ট্রিবিউশন আছে, সমস্ত কিছুর দিক থেকে এই যে প্রবলেমগুলো আমি আপনাদেরকে তুলে ধরেছি, সেই প্রবলেমের আলোকে আমাদেরকে জনগণ গঠন করতে হবে। এই আমার কথা এখানে, আশা করি যে আমরা আলোচনাগুলো চালাবো।